নমস্কার আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের এই শীত মরশুমের কাজগুলো ঠিক ততটাই ভালো আছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টবে গাঁদা ফুলের চাষ করা যায় তবে যে কোনো ধরনের গাছই চাষ করার ক্ষেত্রে সেই গাছ সম্পর্কে আমাদের সামান্য একটু যদি ধারণা থাকে তাহলে কিন্তু সেই গাছটা চাষ করতে আমাদের সুবিধা হয় তাই সবার আগে চলুন গাঁদা গাছ সম্পর্কে খুব সংক্ষেপে আমরা কিছুটা জেনে নিই আমরা যদি গাদা গাছকে আমাদের বোঝার জন্য দুটো ভাগে ভাগ করে নিই তাহলে একটি হচ্ছে ফরাসি গাদা এবং আরেকটি হচ্ছে আফ্রিকান গাদা। এছাড়াও জাম্ব গাদা রক্ত গাদা বা চাইনিজ গাদা ইত্যাদি তো আছেই তো মূলত আমরা প্রথমে দুটো ভাগে ভাগ করে নিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। এবং বাজারে একটি মত প্রচলিত আছে যে যে কোনো ধরনের মাটিতেই গাদা গাছ খুব ভালো জন্মায় বা খুব ভালো ফুল দেয় এই কথাটা সত্যি হলো সম্পূর্ণ কিন্তু সত্যি না আপনি যদি ফরাসি সহ চাইনিজ গাঁদা রক্ত গাঁদা জাম্ব গাঁদা বা যে কোনো ধরনের গাঁদা চাষ করেন তাহলে যে কোনো মাটিতেই আপনি করতে পারেন এবং তার থেকে কিন্তু খুব ভালো ফুল পাওয়া সম্ভব কিন্তু আপনি যদি টবে আফ্রিকান গাঁদা চাষ করতে চান তাহলে কিন্তু তার জন্য আপনাকে তার মাটিটা সঠিকভাবে তৈরি করতে হবে এবং সঠিকভাবে তার সারের প্রয়োগ করতে হবে তবেই আপনি তার থেকে খুব ভালো বা বড় আকারের ফুল পেতে পারেন এখন আপনারা টবে যে গাঁদা গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আফ্রিকান প্রজাতির ইনকা গাদা এবং এই টবে চাষ করবার জন্য এই ইনকা গাদার কিন্তু ব্যাপক একটা চাহিদা রয়েছে তাই আজকের ভিডিওতে আমরা এই ইনকা গাদা সম্পর্কে জানবো এবং সবার আগে চলুন আমরা দেখে নিই এই ইনকা গাদার জন্য ঠিক কি ধরনের মাটি আমরা তৈরি করব বা কোন ধরনের মাটিতে এই ইনকা গাদা খুব ভালো গ্রো করে এখানে ইনকার মাটি তৈরি করবার জন্য রয়েছে দেখুন শুকনো খটখটে গার্ডেন সয়েল বা বাগানের মাটি তার সাথে রয়েছে কম্পোস্ট এবং এর সাথে রয়েছে শস্যের খোল নিম খোল এবং একটা ছত্রাকনাশক এবং আমি এখানে যে কম্পোস্টটি ব্যবহার করছি এই কম্পোস্টটি হচ্ছে ভার্মি কম্পোস্ট আপনারা চাইলে যে কোনো ধরনের কম্পোস্টটি কিন্তু ব্যবহার করতে পারেন এবং এটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখুন এর মধ্যে একটা সাদা দানা দানা মতো রয়েছে এই সাদা দানা দানাটা আর কিছুই না এটা হচ্ছে হাড়ের গুঁড়ো যেটা আমি আগের থেকেই এই ভার্মি কম্পোস্টের মধ্যে মিশিয়ে রেখেছি কারণ এই হাড়ের গুঁড়োটা মাটির সাথে মিশে যেতে প্রায় মাস সময় লাগে তাই আমরা যদি আগের থেকে এটা মিশিয়ে রাখতে পারি তাহলে কিন্তু যখনই আমরা গাছ লাগাবো ইনস্ট্যান্ট গাছ কিন্তু সেখান থেকে খাবারটা গ্রহণ করতে পারবে তাই আমি মিশিয়ে রেখেছি এবার কি করবো এই ভার্মি কম্পোস্ট নেবো অর্ধেক এবং মাটি নেবো অর্ধেক দেখুন যেটা এখানে আছে এবং এই দুটোকে আমরা খুব ভালো করে একসাথে মিশিয়ে ফেলব এই মাটিটা মেশাতে মেশাতে যারা আজকে প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ আমার নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এরপরে এই মাটিতে আমি মিশিয়ে নেব দুমুঠো নিমখোল যেহেতু আমার এই নিমখোলটি হচ্ছে খোলা বাজারের চালু নিমখোল তাই আমি দুমুঠো মেশাচ্ছি আপনারা যদি ভালো কোম্পানির কোনো ভালো নিমখোল ব্যবহার করেন তাহলে সেখানে দু চামচ মেশালেই কিন্তু যথেষ্ট তারপরেই আমরা এই মাটিতে মিশিয়ে নেব দুমুঠো শস্যের খোল এবং আমি আপনাদের আগেই জানিয়েছি এখানে যে ভার্মি কম্পোস্টটি আমি ব্যবহার করছি সেই কম্পোস্টের সাথে আগে থেকে আমি বনমিল বা হাড়ের গুঁড়ো মিশিয়ে রেখেছি এবং সেটার পরিমাণও কিন্তু দুমুঠো এখানে আমি পাঁচটা চার ইঞ্চি টবের মাটি তৈরি করছি যাতে আমি এখনই গাছটা লাগাবো এরপরেই আমি এই মাটিতে মিশিয়ে নেব দু চামচের মতো ফসফেট এখানে চামচ নেই আমি একটা হাতের আন্দাজেই মিশিয়ে নিচ্ছি দু চামচ ফসফেট কারণ এই ফসফেট যেমন মাটিটাকে ঝুরঝুরে রাখবে ঠিক তেমনই গাছের যে শেকড় সেই শেকড়ের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করবে তবে যারা নতুন বা এই প্রথম ইনকাগাদার চারা বসানোর মাটি তৈরি করছেন তারা কিন্তু আমার মতো শস্যের খোলটা ব্যবহার করবেন না কারণ শস্যের খোল ভীষণ তেজি একটা সার এটা পরিমাণে একটু বেশি হয়ে গেছে এই ছোট ছোটো চারাগুলো কিন্তু মারা যাবে আপনারা যখন আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবের জন্য মাটি তৈরি করবেন তার রেশিওটা ঠিক একই হবে ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল এবং ফিফটি পারসেন্ট যে কোনো ধরনের কম্পোস্ট তার সঙ্গে এক মুঠো নিমখল এক মুঠো বনমিল এক মুঠো শস্যের খোল এবং এক চা চামচ সুপার ফসফেট এবং তার সাথে সাথে এই মাটিতে আমি যেরকম ছত্রাকনাশক মিশিয়ে নিচ্ছি আপনারাও কিছুটা ছত্রাকনাশক মিশিয়ে নেবেন যাতে মাটিতে যদি কোনো ছত্রাকের আক্রমণ থেকে থাকে সেটা ধ্বংস হয়ে যাবে এবার আমাদের ইনকা গাদার উপযুক্ত মাটি তৈরি হয়ে গেছে এবার চলুন এই মাটিতে আমরা ইনকার চারাগুলো বসিয়ে দিই এই মুহূর্তে আমার কাছে চারটি চার ইঞ্চির টব রয়েছে এবং আমার কাছে চারা রয়েছে পাঁচটি আমি আপাতত এই চারটি চারাই বসাচ্ছি এবং আমার এই টবগুলো কিন্তু পুরোনো টপ যেগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করে তারপরেই কিন্তু ইনকা চারাগুলো এর মধ্যে বসাচ্ছি এবং সবার প্রথমেই দেখুন যে এই টবের যে ড্রেনেজ হোলগুলো আছে সেই ড্রেনেজ হোলগুলোকে খোলামখুচি দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে জলনিকাশি ব্যবস্থাটা ঠিকঠাক থাকে এবং তারপরেই এই সম্পূর্ণ টপগুলোকে মাটি দিয়ে ভর্তি করে নেব ভর্তি করেই তারপরে এই গাছগুলোর মধ্যে বসিয়ে দেবো টবগুলো সম্পূর্ণ মাটি দিয়ে ভর্তি করে দেখুন আমি কিন্তু আঙুল দিয়ে চেপে চেপে মাটিগুলো টবের নিচে বসিয়ে দিচ্ছি এর কারণই হচ্ছে যাতে নিচে কোনো এয়ার গ্যাপ না থাকে কারণ আমরা সবাই জানি মাটির নিচে যদি এয়ার গ্যাপ থেকে থাকে তাহলে কিন্তু সেখান থেকে একটা ছত্রাকের আক্রমণের সম্ভাবনাও থেকে যায় সেটা যাতে না হয় তার জন্যই কিন্তু এই আঙুল দিয়ে চেপে চেপে মাটিগুলো আমাদের বসিয়ে দিতে হবে এরপরেই ছোট থামপটে যে চারাগুলো রয়েছে সেই চারাগুলোকে একটু সাবধানে থামপট থেকে খুলে আমাদের এই চার ইঞ্চি পটে বসিয়ে দিতে হবে চারটে চারাই আমরা চার ইঞ্চি টবে লাগিয়ে দিয়েছি এখন এই চারটে টবের মাটিগুলো সম্পূর্ণ জল দিয়ে ভিজিয়ে দেব এবং তারপরেই এই গাছগুলোকে একটা ছায়া জায়গায় রেখে দেবো সেটা তিন থেকে চার দিনের জন্য এবং এই তিন চার দিন পরেই এই গাছগুলোকে আমরা যথারীতি কিন্তু রোদে বার করে নিয়ে আসবো এবং তবে এই চারা বসানো ঠিক সাত থেকে দশ দিন পর থেকেই আমরা কিন্তু এই গাছে খাবার দেওয়া শুরু করব। এবং সেটা দেব শস্যের খোল ভেজানো পচা জল একদম পাতলা চায়ের লিকারের মতো করে সপ্তাহে একদিন এবার দেখুন আমার এই ইনকা গাছগুলো কিন্তু খুব দ্রুত এবং সঠিকভাবেই বেড়ে উঠেছে এই সঠিকভাবে খুব দ্রুত এই গাছকে বৃদ্ধি করবার জন্য আমাদের যেটা করতে হবে এখানে একটু ভালো করে লক্ষ্য করুন গাছটার গোড়ার দিকে দেখুন কিছু শেকড় কিন্তু ওপর দিকে উঠে এসেছে যেটা আমরা সাধারণত নারকেল গাছ বা সুপারি গাছে দেখে থাকি যে মাটির ওপর থেকেও কিছু শেকড় এই গাছগুলোর বেরোতে থাকে ইনকা গাছেরও ঠিক তেমনই এই মাটির ওপর দিক থেকে কিন্তু শেকড়গুলো বেরোতে থাকে আমাদের কি করতে হবে এই মাটিগুলো খুঁড়ে এই শেকড়গুলোকে চাপা দিয়ে দিতে হবে এছাড়াও আপনি যদি যে কোনো কোনো ধরনের কম্পোস্ট দিয়ে এই গাছের গোড়ায় মালচিং করে শেকড়গুলোকে একটু ঢেকে দিতে পারেন তাহলে কিন্তু এই গাছের বৃদ্ধি আরও দ্রুত হবে এই ইনকা গাছের প্রত্যেক কটা শাখা পোশাখাকে সমানভাবে বাড়িয়ে তোলবার জন্য আপনাকে কিন্তু এই গাছটিকে ঘুরিয়ে ঘুরিয়ে রোদ খাওয়াতে হবে অর্থাৎ আজকে গাছের একটা দিকে রোদ খাওয়ালে কালকে ঘুরিয়ে আবার আরেকটা দিকে রোদ খাওয়াতে হবে তবেই কিন্তু প্রত্যেকটা শাখা সমানভাবে বেড়ে উঠবে এবং প্রত্যেক কটা শাখা পোশাকার ফুল কিন্তু একই সাইজের হবে যে কোনো গাছেরই চট জলদি বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন হয় সে কারণেই নার্সারিতে কিন্তু ইউরিয়ার একটা ব্যবহার আছে যারা রাসায়নিক সার ছাড়া চাষ করতে চান তারা সেক্ষেত্রে নাইট্রোজেনের জন্য এরকম কাঁচা গোবর ব্যবহার করতে পারেন এখানে আমি পাঁচটা টবের জন্য পঞ্চাশ গ্রামের মতো কাঁচা গোবর নিয়েছি এবং এই পাঁচটা টবের মাটি সম্পূর্ণ ভিজে যাবে সেই পরিমাণ মতো জল নিয়েছি এবং এই কাঁচা গোবরটা সেই জলে খুব ভালো করে আমি এখন গুলে নিচ্ছি এই কাঁচা গোবর গলা জল টবে প্রয়োগ করবার আগে অবশ্যই টবের মাটিটা ভালোভাবে খুঁড়ে আলগা করে নিতে হবে যাতে আমরা লিকুইডটা দেওয়ার সাথে সাথে সমস্ত লিকুইডটা টবের চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে পড়তে পারে বা কোনো কারণে অতিরিক্ত হলে সেই অতিরিক্ত লিকুইডটা যাতে সাথে সাথে ড্রেনেজ সিস্টেম দিয়ে ড্রেনেজ হয়ে যেতে পারে এবার আমরা প্রত্যেকটা টবে এরকম একমক করে এই গোবর গলা জলটা প্রয়োগ করব। এবং এই গোবর গলা জলটা আমরা প্রত্যেক মাসে একবার করেই প্রয়োগ করব এরপরেই আমরা প্রত্যেকটা গাছকে খুব ভালো করে স্নান করিয়ে দেব। যাতে এই যে গোবরগুলা জল আমরা প্রয়োগ করলাম সেটা যদি পাতায় লেগে থাকে সেটা যেন ধুয়ে যায় কারণ এই গোবরগোলা জল যদি পাতায় লেগে থাকে সেখান থেকে কিন্তু পাতা একটা পচন ধরতে পারে এবার আমার গাছগুলোতে কুড়ি আসতে শুরু করেছে ঠিক এই সময়টা আমরা যদি থার্টি পার্সেন্ট যে কোনো ধরনের কম্পোস্টের সাথে টেন পারসেন্ট স্টিম বনমিল বা বনফোস এবং টেন পারসেন্ট শুকনো কলার খোসার গুঁড়ো মিশিয়ে এক মুঠো করে এই গাছের গোড়ায় দিতে পারি তাহলে কিন্তু এই গাছের কুড়িগুলো অনেক বড় বড় হবে ফলে ফুলগুলো হবে কিন্তু বিশাল আকারের তবে কেউ যদি রাসায়নিক সার প্রয়োগ করে এই ফুলের আকার বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে আপনি ছ থেকে আট দানা ডিএপি এবং হাফ চা চামচ পটাশ প্রত্যেক টবে প্রয়োগ করতে পারেন ফাইনালি এবার আমার গাছের ফুলগুলো কিন্তু ফুটতে শুরু করেছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ধন্যবাদ